আগরতলা রেল স্টেশনে অবৈধভাবে ভারতে আসা 4 বাংলাদেশী নাগরিক সহ তাদেরকে সাহায্যকারী এক ভারতীয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশী নাগরিক, অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ আহমেদাবাদ, কেউ পুনে যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হয়। আবারও আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিক সহ তাদেরকে সাহায্যকারী এক ভারতীয় ব্যক্তিকে আটক করা হয়েছে। গোটা ঘটনার বিবরণ দিয়ে আগরতলার জিআরপি থানার পুলিশ দাবি করেছে, গতকাল বিকেলে 4 জন মহিলা বাংলাদেশি নাগরিক রেল সহযোগে ভারতবর্ষে বিভিন্ন শহরে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসলে তাদের গতিবিধি নিয়ে সন্দেহ দেখা দিলে আটক করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা বাংলাদেশের। পুলিশের বক্তব্য অনুযায়ী ধৃতরা দাবি করেছে, অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন ব্যবহার করে আহমেদাবাদ, পুনে ইত্যাদি শহরে যেতে চাইছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী ধৃত বাংলাদেশি নাগরিকরা শ্রীমতী মিম সুলতানা বয়স 23, রুবাইয়া সুলতানা 20, ঋতু বেগম বয়স 28 এবং জ্যোতি খাতুন বয়স 20 এবং তাদের সাথে ত্রিপুরার সিপাহীজলা জেলার মোহাম্মদ কাসিম মিয়া বয়স 24 নামে এক যুবককেও আটক করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী আপাতত ধৃতদেরকে মহামান্য আদালতে প্রেরণ করে পরবর্তী সময়ে রিমান্ডে এনে উপযুক্ত জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে কী রয়েছে তা সামনে আনার চেষ্টা করা হবে। এদিকে যেভাবে দিনের পর দিন আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের আটক করার খবর সামনে আসছে, তা সার্বিকভাবে দেশের সার্বভৌমিকতার সামনে বিরাট প্রশ্নচিহ্ন। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং 1 জন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিলো আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন, তারা 4 জনই বাংলাদেশ বাড়ি তাদের, এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানার ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোনো রিমান্ডের ব্যাপারে তুমি জানো নাকি? তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কী জানতে পারি। তো এটার ভিত্তিতে আমরা রিমান্ডের বিষয়টা দেখব। রিপোর্ট, নিউজ ফিজিল্যান্ড।